দরদ একেবারে উতলে উঠছে না। মানে তোমরা ওকে কতদিন চেনো যে নিজের বাড়ির মেয়ের থেকেও বেশি এখন ওর প্রতি দরদটা উতলে উঠছে? এই শোন, কোনো দরদ উতলে উঠছে না, তোর এই অন্যায়টা আমরা মেনে নিতে পারছি না, বুঝতে পেরেছিস? আরে তুই একটা ছেলের কেরিয়ার নষ্ট করে দিচ্ছিস, এরপর যদি কলেজ থেকে ওর এগেনস্টে কোনো ইয়ে নেয়, স্টেপ নেয়। কোনো স্টেপ নেবে না, কোনো ক্যারিয়ার নষ্ট হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার তো উল্টে আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে আমি ওকে কেন এত অপমান করেছি। আমি অপমান করেছি বৌদি ভাই, আমি? আর ও যে সমানে আমায় অপমান করে যায়, আমায় মেন্টাল টর্চার করে, আমার সাথে শত্রুতার ভান করে, সবাই তো সবটা দেখছে, তাও কেউ কিচ্ছু বলছে না, সবাই সবটা জানে, আমি শুধু বললেই দোষ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না। এনিওয়ে তোমরা না জাস্ট বাদ দাও, ওকে নিয়ে এত ভেবো না, ও ম্যানেজ মাস্টার, ও লিটারালি ম্যানেজ মাস্টার, ও সবটা ম্যানেজ করে নেবে। আমি বুঝতে পেরেছি বিপদে না আমি পড়ে গেছি, ওয়ার্ক প্লেসেও সবাই আমাকে অ্যাভয়েড করছে, বাড়িতেও তোমরা প্রত্যেকে আমায় বয়কট করছো। তাতে কি তোমার কিছু এসে যায় সাজি? তুমি তো তোমার জায়গা থেকে সরবে না, তাই না? আমি বুঝতে পারছি না গুনগুন, ওই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য তোমরা কেন এত উঠে পড়ে লেগেছো। আমি সত্যি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। মনে রাখিস তাহলে কথাটা, মানে এই ডিসিশনটা যেন তোর আর কখনো না বদলায়, কোনোদিন বদলাবে না। আজ আমি এখানে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকে এই কথা বলে দিচ্ছি, ওই ছেলেকে আমি বিয়ে করব না। আর ডিসিশন বদলানোর কি আছে? যাক, নিজের জায়গায় স্থির থাকলেই ভালো। যাকে এখন আমরা আমাদের মতো আমাদের নিজেদের মধ্যে কথা বলছি, তুই কি করবি এখানে থেকে? তুই জানা তোর কলেজ নেই? হ্যাঁ আছে। আসলে আমি তো কলেজে যাওয়ার আগে এখানে এসেছিলাম, কিন্তু তোরা আমার সাথে যেই ব্যবহারটা করেছিস তারপর, এনিওয়ে আমি আবারও বলবো, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। অন্যায় যদি কেউ করে থাকে তাহলে ওই ছেলেটা করেছে, এবং ওকে কিন্তু এর দামটা দিতেই হবে। আর রইল মেজর জেঠুর কথা, আমি মেজর জেঠুর সঙ্গে আমার ব্যাপারটা বুঝে নেব। আমি যদি অন্যায় করে থাকি আমি সরি বলবো, ক্ষমা চাইবো, আর মেজর জেঠু আমাকে ক্ষমাও করে দেবে। সেই তো, বাবা এতটাই ভালো মানুষ না সাজি, যে তুমি যাই করো না কেন, যেরকমই আচরণ করো না কেন, বাবা তোমাকে ঠিক ক্ষমা করে দেবে। কিন্তু সাজি, তুমি যে আচরণটা করেছো সেটা আমাদের কারোর কিন্তু ভালো লাগেনি, আর আমরা এটা মেনে নিতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না গুনগুন, ওর মধ্যে এখন উদ্ধত এসে গেছে, অহংকার বোধ, বুঝেছো? বৌদি ভাই তোমরা তোমরা কিন্তু আমাকে ভুল বুঝছো। কিসের অহংকার? তা বলতে পারবো না, কিন্তু একটা অহংকার বোধ তোমার মধ্যে তৈরি হয়েছে, নাহলে মানুষ হয়ে মানুষের সঙ্গে এরকম ব্যবহার কেউ করতে পারে না। ওই ছেলেটার সঙ্গে তুই কি করে এরকম দুর্ব্যবহারটা করলি বলতো? হ্যাঁ, তোর অহংকার বোধ হয়েছে বলেই তো, যদি আজকে তোর অহংকার বোধ তৈরি না হতো ভেতরে তাহলে তুই এই ব্যবহারটা করতেই পারতি না। যাকি এখন আমাদের কথা তোর ভালো লাগবে না, তোর কথা আমাদের ভালো লাগছে না শুনতে, বিশ্বাসযোগ্য মনেই হচ্ছে না, ঠিক আছে? তার চেয়ে কথা না বলেই ভালো। যা 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 বেরোতো, তুই যা এখন যা। মানে অদ্ভুত কি যে হচ্ছে জানি না, ভালো লাগে না। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ ডেকেছি, এসো। দুল পাখি, তোমার জন্য একটা দারুণ খুশির খবর আছে। আমার কি কনফার্মেশনটা হয়ে গেছে স্যার? হ্যাঁ সেটা তো যখন হবার হবে, আমরা তো আর কারো ক্ষতি করতে জানি না। দেখো তুমি যেরকম আচরণ করে থাকো, যাই করে থাকো, আমি কোথাও কোনো নেগেটিভ রিপোর্ট কিন্তু পাঠাবো না। ঠিক বুঝলাম না স্যার। না না, একটা অন্য সুখবর আছে। অ্যাকচুয়ালি স্যার কাল রাতে একটা মেল পেয়েছেন, সেটার উপর বেস করেই উনি আজকে আমাদের সবাইকে এখানে ডেকেছেন। বাই দ্য ওয়ে, তোমার কাছে নিশ্চয়ই এই ইনফরমেশনটা আছে যে অর্জুন আজকে কলেজে আসেনি? হ্যাঁ দেখিনি তো। কলেজে আসেনি, তাই দেখো আসেনি তো আসেনি, তাতে তোমার কি? তোমার তো তাতে কিছু এসে যাওয়ার কথা নয়। আমি ঠিক বুঝলাম না স্যার, আপনি কি বলতে চাইছেন? অর্জুন কোনোদিন আর এই কলেজে আসবে না, তো সেটা তো তোমার জন্য একটা বিরাট সুখবর, তাই না? আমি তোমায় সেটাই বলতে চেয়েছিলাম। উনি এটা জানিয়েছেন? কেন, তাতেও কি তোমার আপত্তি আছে নাকি? উনি কি জানাবেন না জানাবেন সেটাও তুমি ঠিক করে দেবে? আমি সে কথা বলতে চাইনি, আমি শুধু এটাই জিজ্ঞেস করেছি যে উনি এটা জানিয়েছেন যে উনি আর এই কলেজে আসবেন না? এভাবে দুম করে
কলেজ ছেড়ে চলে যাওয়া যায় নাকি? দেখো, কলেজ ছেড়ে এভাবে চলে যাওয়া যায় কি যায় না সেটা আমি তোমার থেকে একটু হলেও তো বেশি বুঝি, তাই না? আর একটা কথা, যদি এভাবে চলে যাওয়া নাও যায়, কেউ যদি বলে সে আর কাজ করবে না বা তার পক্ষে কাজ করা সম্ভব নয়, তাহলে সেটা তার পক্ষে একটা ফাইন্যান্সিয়াল লস হবে, সেই তো তার বিষয় আর কি। কিন্তু তার জন্য কলেজ ছেড়ে চলে যাওয়া যাবে না সেটা আবার কীরকম কথা হবে? না না, এখন তো তোমারই হ্যাপি হওয়ার কথা, এখন থেকে তো কলেজে তুমিই ছড়ি ঘোরাবে, আফটারঅল পুরো ব্যাপারটাই তো তোমার। আপনি এ কথা বলছেন কেন? এখানে এত সিনিয়র টিচার্সরা বসে আছেন, আমি কি এতদিন এখানে কলেজে ছড়ি ঘুরিয়েছি? হ্যালো, নমস্কার, আমি অর্জুন সিংহ বলছি। বলুন। না মানে আসলে আমি একটুখানি মেজর জেঠুর সাথে কথা বলতে চাইছিলাম, উনি কি আছেন? ধরুন দিচ্ছি। তোমার ফোন। আমার ফোন? কে ফোন করলো? মানে কোনো গানের অনুষ্ঠান নাকি? আশ্চর্য, অর্জুন ফোন করছে না? অর্জুন, আরে ধরো না ফোনটা। না মানে অর্জুন, ধরো ধরো। হ্যাঁ বাবা, অর্জুন বলো, কেমন আছো? আমি ভালো আছি মেজর জেঠু, আপনি কেমন আছেন? ভালো থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু ভালো থাকতে পারলাম না। এই তো তোমার সঙ্গে আগের দিন সব কথাবার্তা হলো, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে ফোন করব, কিন্তু কি ঘটলো সে তো তুমি জানো, আর নতুন করে বলার দরকার নেই। জানি। হ্যাঁ হ্যাঁ, আমরাও জানি। ও যা যা করেছে সব আমরা শুনেছি। আমি আমাদের পরিবারের তরফ থেকে তোমাকে না তোমার কাছে ক্ষমা চাইছি, সরি বলছি। হ্যাঁ, ও যা করেছে সেসব করা একেবারেই উচিত হয়নি, কি বলবো বলো। আজকালকার দিনে ছেলে মেয়ে, আমার তো মনে হয়েছিল আমার খুব কন্ট্রোল আছে ওর ওপরে, এখন তো দেখতে পাচ্ছি কিছুই নেই, ঘন্টা আছে ওর ওপরে কন্ট্রোল। ও তো আমাকে মানেই না, মুখের ওপর বলে দিল যে আর যাকেই বিয়ে করি না কেন ওই ছেলেকে আমি বিয়ে করব না। মেজর জেঠু, এসব কথা থাক, আমি আপনাকে ফোন করেছিলাম এটাই বলতে যে আমি আগের দিন আপনাকে যে প্রস্তাব দিয়েছি তার জন্য আমি সরি, আমার ওরকম কোনো কথা বলা আপনাকে উচিত হয়নি। এই তুমি রাগো তো, তুমি কি আমার সঙ্গে এরকম ফর্ম্যালিটি কোনো কথাবার্তা বলবে নাকি? বেশ করেছি আমি, তুমি আমাকে প্রস্তাব দিয়েছো এবং আমিও তোমাকে বলেছি বেশ করেছি, এবং এই কথাটা ঠিক যে তুমি আমাকে পছন্দ করেছো, আমিও তোমাকে পছন্দ করেছি। হ্যাঁ, এবং আমি যে বাড়িতে এসে সব কথা বলেছি এটাও ঠিক। সে তো ঠিক, আপনার মতো চমৎকার মানুষের কথা হয়। চমৎকার মানুষ বলছো? আমার গান সবকিছু নিয়েই আপনি চমৎকার। দেখো দেখো দাদা, তোমরা তো আমাকে পাত্তা দাও না, এই এই যে এই ছেলেটা আমার আমার সবকিছু নিয়ে আমাকে চমৎকার বলেছে, কিন্তু সে তুমি আমাকে চমৎকার বলো আর যাই বলো, তোমার তো আমাদের বাড়িতে আসা হলো না। শোনো অর্জুন, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি একটা ভালো বিয়ে করবে, ভালো বিয়ে, দরকার হলে আমি তোমার জন্য মেয়ের সম্বন্ধ দেখে দেবো, ঘটকারি করে দেবো, এমন একটা মেয়েকে বিয়ে করবে না যে ওর থেকে না 10 গুণ ভালো। তাই তো,
এই তো আমি আমি তো বাড়ির মধ্যে বসে, এই তো আমার 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 দাদা আছেন, বৌদি আছেন, আমার আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমি আমি সকলের সামনে কথাটা বলছি, আমার ভাইপো ভাইজিরা রয়েছে, আমি তোমাকে সকলের সামনে বলছি, দশ গুণ ভালো মেয়ে আমি 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 জোগাড় করে দেবো তোমায়, তুমি তাকেই বিয়ে করবে। যাক, আপনি ভালো থাকবেন। এই এই আমাদের বাড়ির মেয়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না বলে তুমি কি আমার সঙ্গে দেখা করবে না নাকি? না, আসলে আমি একটা স্কলারশিপ নিয়ে অন্য দেশে যাচ্ছি, অনেকদিন ধরেই যাওয়ার কথা ছিল। তাই নাকি? কবে কবে চলে যাচ্ছ? Thank you.